এই ভিডিওর মধ্যে ক্লাস সেভেনের অনুশীলনী 3.2 এর 8 নম্বর কোয়েশনগুলি করব। নিচের বিবৃতিগুলো সত্য মিথ্যা যাচাই করো। তো সংখ্যাগুলোর মান সবসময় কোনো রাশি তত্ত্বের সকল মানের মধ্যে একটি। হ্যাঁ, সংখ্যাগুলোর মান একটি হবে, তাই এর জন্য ট্রু অর্থাৎ সত্য। তারপর হচ্ছে যৌগিক বা গড় বা যৌগিক গড় কোনো রাশি তত্ত্বের সকল মানের মধ্যে একটি হবে, সেটাও সত্য, কারণ যৌগিক গড় একটাই, একটি রাশির মধ্যে একটি বের হবে। মধ্যমা সবসময় কোনো রাশি তত্ত্বের সকল মানের মধ্যে একটি, না হবে না। তারপর হচ্ছে 6, 4, 3, 8, 9, 12, 13, 9 এর যৌগিক গড় 9। তো এখানে আমরা করে দেখেছি 6 + 4 + 3 + 8 + সবগুলোকে আমরা রাশিগুলোর সমষ্টি বাই হচ্ছে মোট কতগুলি রাশি রয়েছে, তাহলে রাশি রয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তাহলে 8 এবং এই রাশিগুলির যোগফল যোগফল করেছি, তো যোগফল করে হচ্ছে আমাদের 64 বাই হচ্ছে আমাদের 8, তাহলে 8, তাহলে 8 যা হচ্ছে 64, 8 × 8 হচ্ছে 64, তাহলে 8 যা 8 এবং 8 যা 64, তাহলে আমাদের আনসার হচ্ছে 8। তাহলে এখানে বলা হচ্ছে 6, 4, 3, 8, 9, 12, 13, 9 যৌগিক গড় হচ্ছে 9, তাহলে এটাও মিথ্যা। এখানেই এই ভিডিওতেই হচ্ছে আমাদের 3.2 এর ক্লাস 7 ম্যাথ কমপ্লিট। বাকি সবগুলি ভিডিও তোমরা পেয়ে যাবে প্লেলিস্টে, অবশ্যই প্লেলিস্ট চেক করে নেবে, সেখানে সিরিয়াল বাই সিরিয়াল সবগুলি পেয়ে যাবে। ধন্যবাদ।